আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল নিউজ ফ্ল্যাশে। শতাব্দীর পর শতাব্দী ধরে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হেনে যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষ প্রাণহানির ঘটনা ঘটেছে, নানা সময়ে বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উপকূলীয় এলাকার বাসিন্দারা। এবার অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূলের দিকে বিশাল গতিবেগে ছুটে এসেছে। এর আগেও বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে কক্সবাজার উপকূলে। 1963 সালের মে মাসে হওয়া ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, হাতিয়া ও মহেশখালী উপজেলার অঞ্চলগুলো। সেই ঝড়ে প্রাণ হারায় 11,520 জন। এর দুই বছর পরে 1965 সালের ডিসেম্বর মাসের ঘূর্ণিঝড়ে কক্সবাজারে মৃত্যু হয় 873 জন উপকূলবাসীর। 1983 সালের অক্টোবর ও নভেম্বর মাসে দুটি ঘূর্ণিঝড়ে কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার উপকূলীয় এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, প্রাণহানি হয় অনেকের। ঘূর্ণিঝড় কোমেন 2015 সালের 30 জুলাই চট্টগ্রাম ও কক্সবাজারে আঘাত হানে। এই ঝড়ে বাতাসে গতি ছিল 65 কিলোমিটার। কোমেনের প্রভাবে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় মোড়া 2017 সালের 30 মে 146 কিলোমিটার বাতাসের গতিবেগে কক্সবাজার উপকূলে আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে হাজার হাজার কাঁচা ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। কক্সবাজারে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। জমির ফসল এবং লবণ চাষীদের জমাকৃত লবণ নষ্ট হয়ে যায়। দুজন নারীসহ তিনজন মারা যায়। এবছর আবার কক্সবাজার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের ঘরবাড়ি ও গাছপালাসহ বহু স্থাপনা। রোববার দুপুরে মোখা উপকূল অতিক্রম শুরু করার পর প্রাথমিক আঘাতে সেন্ট মার্টিনের বিভিন্ন স্থানে প্রচুর বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।